দুধচিতই ছাড়া শীতের পিঠার উৎসব যেন ঠিক জমেই না। আসসালামু আলাইকুম, শাহরিনস কিচেন থেকে আমি শাহরিন আজ হাজির হয়েছি দুধচিতই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। চলুন শুরু করি। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি তিল। তিলটা আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজব না, তাহলে কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি হালকা একটু ভেজে শিলপাটাতে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। খুব বেশি গুঁড়ো করব না, হালকা একটু গুঁড়ো করব যেন ফ্লেভারটা ভালো আসে। গুঁড়ো করা হয়ে গেছে, এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে তাতে দুধ দিয়েছি 1.5 লিটার পরিমাণ। দুধটা ভালোভাবে জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন আমি ভেজে গুঁড়ো করে রাখা তিলটা দিয়ে দিচ্ছি। আমি এই দুধ দিয়ে দুধচিতইয়ের শিরাটা তৈরি করব। তিলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়ো। আমি নারিকেল গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা অরিজিনাল নারিকেলটা ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি নারিকেল গুঁড়োটাই ব্যবহার করেছি। আমি নেড়ে 5 মিনিট অপেক্ষা করব যেন নারিকেলটা সিদ্ধ হয়ে যায় আর তিলের ফ্লেভারটা সম্পূর্ণ দুধে ভালোভাবে মিশে যায়। দুধটা রেডি হয়ে গেছে, এখন আমি দুধ নামিয়ে চুলাতে আরেকটা প্যান বসিয়ে গুড়টা জাল করে নিব। আমি চুলাতে একটা প্যান বসিয়ে তাতে পানি দিয়েছি 1.5 কাপ। পানিটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়। আমি 1.5 কাপ পরিমাণ গুড় নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি যেন ভালোভাবে গলে যায়। এখন আমি নেড়ে গুড়টা ভালোভাবে গলিয়ে দুধের সাথে মেশাবো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিলে মিষ্টির স্বাদটা ঠিকঠাক আসে, আপনারা যারা মিষ্টির সাথে লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। গুড়টা গলে গেছে, এদিকে আমি যে দুধটা রেডি করে রেখেছি সেটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি হালকাভাবে নেড়ে গরম ভাপটা কাটিয়ে নিচ্ছি। এখন আমি কিছুটা দুধ উঠিয়ে অনেক সময় গুড়টা ভালো না থাকলে দুধ আর গুড় একসাথে করলে দুধে ছানা কেটে যায়, তাই আমি একটু একটু করে উঠিয়ে পরীক্ষা করে নিচ্ছি গুড়টা ভালো আছে কিনা। না, গুড়টা একদম ভালো আছে। এখন আমি জাল করে রাখা গুড়টা দুধের সাথে মেশাতে পারি। আমি একটা ছাঁকনির সাহায্যে গুড়ের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে নেব। অনেক সময় গুড়ের মধ্যে নোংরা থাকে, গুড়টা আপনারা জাল করে অবশ্যই ছেঁকে দুধের সাথে অ্যাড করবেন। আমি গুড়টা ছেঁকে নিয়েছি, আমি গত ভিডিওতে চিতই পিঠা বানানোর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আমি আজকে আর চিতই পিঠা বানানোর রেসিপিটা আপনাদের কাছে দিচ্ছি না, আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন আমি শুধু চিতই পিঠা ভেজানোর রেসিপিটাই দেখাচ্ছি। এখন আমি পিঠোগুলো সব দুধে ভিজিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা অপেক্ষা করব। 1 ঘন্টা পর আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব।
এক ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো পিঠে ভালোভাবে ভিজেছে, সাইজেও বেশ বড় হয়ে গেছে। কেটে দেখানোর প্রয়োজন পড়ছে না, কারণ আপনারা দেখেই বুঝতে পেরেছেন পিঠাটা কতটা নরম হয়ে তুলতুলে হয়ে গেছে। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।